কংগ্রেস নেতা মল্লিকার্জুন খার্গের পুত্র প্রিয়াঙ্ক খার্গে যে মন্তব্য আগবাইছে, অর্থাৎ সেমি কন্ডাক্টর প্রডাক্ট প্রকল্প জাগিরোডত নহয় বা নহয় তার পরিবর্তে কর্ণাটকত হওয়ার কারণে যে মন্তব্য পোষণ করেছিলেন, আর সেই মন্তব্য প্রসান করার পিছতে দেখবলে পাওয়া গেছে সমগ্র রাজ্য জুড়ে প্রতিবাদর জোয়া উঠিছে। বিভিন্ন দল সংগঠনে ইয়াক ধিক্কার গরিহণা জানাইছে, কারণ তেখেতর মন্তব্য বিশেষ উঠি অহা যুব প্রজন্ম আঘাত আনিছে। কোনো কারণতে যুবক যুবতীয় বিশেষভাবে যদি চাওয়া হয় এই ক্ষেত্রে সেমি কন্ডাক্টর প্রকল্প বা আইটি সেক্টরত সেই ধরনের আসলে দক্ষতা আর ইয়াত ক্ষেত্রে গবেষণার কারণে ইয়াত সেই ধরনের ইয়াত সুযোগ সুবিধা নাই বলে উল্লেখ করা হয়েছে। আর তার পিছতে যে ধরনের মন্তব্য আগবাইছিল সেই মন্তব্যের পিছতে আজি সরব হয়েছে জাগিরোডত, আর দেখবলে পাওয়া গেছে মন্ত্রী পীযুষ হাজরিকার দেখবলে পাওয়া গেছে ভারতীয় জনতা পার্টির কেবাগৰাকী বিধায়ক, হে লাগিলে দিগন্ত কলিতা, মানব ডেকা, জিতু গোস্বামীকে আরম্ভ করে সেই সকল বিধায়কর উপস্থিতিত জাগিরোডবাসীর অঞ্চলবাসীর সম্মুখত আজি এই কার্যসূচী গ্রহণ করেছে। আর এয়া দেখবলে পাওয়া গেছে সদল বলে এই মুহূর্তে এক কার্যসূচী উলিয়াইছে, আর সেই কার্যসূচী সকলে আসলে ধিক্কার গরিহণা জানাইছে। যে কংগ্রেস নেতৃত্বই আসলে অসমবাসীক যুব প্রজন্মক উদ্দেশ্যে যে ধরনের আসলে মন্তব্য আগবাইছে আকলে পরিবর্তন করেছে, গতি এই মুহূর্তে মন্ত্রী পীযুষ হাজরিকা উপস্থিত আছে। পীযুষ হাজরিকা সাধারণ মনে বলব চেষ্টা করছি এই মুহূর্তে এই দেখবলে পাওয়া গেছে এই মুহূর্তলৈকে সেমি কন্ডাক্টর ইন্ডাস্ট্রির অহার কারণে কংগ্রেসের কংগ্রেস জ্বলি পিকি উঠিছে, তেওঁলোকে শান্তিত থাকিও পৰা নাই। মল্লিকার্জুন খড়গে ডাঙরিয়া কংগ্রেসের সভাপতি যিয়ে ভূপেন হাজরিকাক অপমান করেছিল রাইজর হিয়ার আমঠু, সেই মল্লিকার্জুন খড়গে ডাঙরিয়ার পুত্র প্রিয়ঙ্ক খড়গে ডাঙরিয়ায় প্রশ্ন করেছে টুইটারত তেখেতের ভেরিফাইড একাউন্টেরপরা যে অসমে কিয় সেমি কন্ডাক্টর ইন্ডাস্ট্রি পাব, অসমত বোলে ইকোসিস্টেম নাই, অসমৰ লড়া ছলিয়ে নাজানে নুশুনে নপহে, এয়া চরম অপমান জাগিরোডবাসীর কারণে নহয় অসমৰ কারণে চরম অপমান, তার তীব্র প্রতিবাদ করছো। আর আমি জনুয়া আহ্বানত হাজার হাজার লোক উলাই আহিছে আমার আমার রাইজে এই প্রিয়ঙ্ক খড়গেক যোগ্য প্রত্যুত্তর দিবলৈ। ইয়ার লগে কংগ্রেসের নেতা গৌরব গগৈ ডাঙরিয়ায় অবান্তর আবুল তাবুল কথা কোয়া আরম্ভ করেছে, কইছে ভিডিওটো কত আছে, আরে ভিডিও থাকিব লাগে নেকি, ভেরিফাইড টুইটার হ্যান্ডেলের পর এক্স হ্যান্ডেলের পর টুইট করেছে, গতি ভিডিও কত লাগে। মই অনুরোধ করছো, মই আহ্বান জানাইছো প্রিয়ঙ্ক খড়গে ডাঙরিয়া ক্ষমা খুঁজক, নহলে ভূপেন বৰা ডাঙরিয়া গৌরব গগৈ ডাঙরিয়ায় অসমবাসীক ক্ষমা খুঁজক, অসমলে একটা ইন্ডাস্ট্রি অহার কারণে তেখেতলোক জ্বলি পুকি উঠিছে জ্বলি পুড়ি উঠিছে। কালি আকৌ এটা ক্রমাৎ ভিডিও দেখিলো আপনার টিভিতে, একটা ভিডিও দেখিলো গৌরব গগৈ ডাঙরিয়ায় কৈছে জাগিরোডত হেনু এই সেমি কন্ডাক্টর ইন্ডাস্ট্রি হব নালাগিছিল, বেলেগ কৰবাত হব লাগিছিল। গৌরব গগৈ ডাঙরিয়া জাগিরোডত হওয়ার কারণে আপনি কিয় বেয়া পাইছে, খিলঞ্জিয়া মানুষে ইয়ারপর সুবিধা পাব সেই কারণে আপনি বেয়া পাইছে, যদি বরপেটা ঢল হয় ধুবুরী ঢল হয় আপনি বেয়া নাপালে হয়, গতি আপনার এই ষড়যন্ত্রক আমি প্রতিহত করিম, অসমৰ খিলঞ্জিয়া অসমৰ ভারতীয় মানুষক আমি যিকোনো পর্যায়ত সহায় করি। যুবক যুবতী সকলে ইমান দক্ষতা হওয়ার পিছতো চক তেওঁলোকৰ কথাটো যে কংগ্রেসে করব নোৱাৰিলে হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় করে দেখালে, আসলতে এই তেওঁলোকৰ হিংসা, অসমীয়া মরে যাওক তেওঁলোকৰ সরকার লাগে হিংসা যাতে, আর হিংসা যাতে কব পাৰিব আমিও করব নোৱাৰিছিলো হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় করব নোৱাৰিলে, হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় করে দেখালে এটা ইন্ডাস্ট্রিতে অকল সাতাইশ হাজার কোটি টাকা, আর এটা ইন্ডাস্ট্রিত 29,000 লড়া ছোৱালীয়ে চাকরি পাব, কোনো ভাবিব পাৰিছিল নেকি, কংগ্রেসে করিও পাৰিছিল নেকি, হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় করে দেখালে তেওঁলোকৰ গা জ্বলি পুকি উঠিছে। আমি প্ৰদ্যুৎ বৰদলৈৰ কথাটো যদি চাওঁ, প্ৰদ্যুৎ বৰদলৈ কিন্তু এই মুহূৰ্তলৈকে গোটেই বিষয়টো যি ধৰণৰ এটা ব্যৱস্থা ল'ব লাগিছে তাৰ নিৰাপ আৰু ভূমিকা দেখিব পোৱা গৈছে। প্ৰদ্যুৎ বৰদলৈ ডাঙৰীয়াক অনুৰোধ কৰিছো, আপুনি মাত মাতক, সততে মাত মাতি থাকে, মোৰ বিৰুদ্ধে দেখোন আপুনি ডেইলি এটা এটা টুইট কৰে, আপোনাৰ সমষ্টিৰ জাগিৰোডত ছেমি কণ্ডাক্টৰ হৈছে, আপোনাৰ দলৰ সভাপতিৰ পুত্ৰই ইয়াৰ বিৰোধিতা কৰিছে, আপোনাৰ স্থিতি কি, মই আপোনাৰ স্থিতিক স্পষ্ট কৰিবলৈ আহ্বান জনাইছো। ধন্যবাদ জানাইছো। আর আন কেবাগৰাকী এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির বিধায়ক উপস্থিত আছে, গতি তেখেতসকলৰ মই পোনে পোনে সেই বাক্যখানি সংগ্রহ করবলে চেষ্টা করছো, কারণ সকলে এই গোটেই বিষয়টি এই মুহূর্তে দেখবলে পাওয়া গেছে ধিক্কার জানাইছে গরিহণা জানাইছে। আর অসম প্রদেশ কংগ্রেস কমিটিয়ে যদি চাওয়া হয়, অসম প্রদেশ কংগ্রেস কমিটিয়ে এই মুহূর্তে গোটেই বিষয়টির ক্ষেত্রে দেখবলে পাওয়া গেছে নীরবতা অবলম্বন করেছে, যি ধরনের আসলে এই মুহূর্তলৈকে ব্যবস্থা লব লাগিছিল সেয়া কিন্তু দেখবলে পাওয়া নাই, যদি কোথায় উপস্থিত আছে গোটেই বিষয়টি সকলে ধিক্কার জানাইছে, যুব প্রজন্ম
প্রজন্ম উঠি হওয়া যুবক যুবতীর দক্ষতার উপর প্রশ্ন তুলিছে, এয়া গোটেই অসমবাসীকে আসলে লজ্জান্ত করেছে। অসমবাসীক লজ্জাজনক, আর অসমবাসীক যে মাহিয়ায় চকুরে যে চায় কংগ্রেসে তারে এই প্রমাণ। আজিলকে স্বাধীনতার পাছত অসমৰ উদ্যোগৰ ক্ষেত্ৰত অসমীয়া যুবক যুবতীৰ ভৱিষ্যত, অসমীয়া খিলঞ্জীয়াৰ ভৱিষ্যতৰ ক্ষেত্ৰত কংগ্ৰেছ চৰকাৰৰ অৱদান একেবাৰে শূন্য। আৰু এই অৱস্থাত যেতিয়া ভাৰতীয় জনতা পাৰ্টীৰ নেতৃত্বত কংগ্ৰেছৰ আজি আমাৰ চৰকাৰে যি আজি ছেমিকণ্ডাক্টৰ দৰে প্ৰজেক্ট ভাৰতীয় জনতা পাৰ্টীৰ কাৰণে অসমে পাবলৈ সমৰ্থ হৈছে, ইয়াক দেখি কংগ্ৰেছৰ গা জ্বলিছে। ইভেন তেওঁলোকৰ নেতা প্ৰিয়াংক খাৰ্গে ডাঙৰীয়াৰ দৰে নেতায়ে এইটো কৈছে যে এইটো ইণ্ডাষ্ট্ৰী বন্ধ কৰি কৰ্ণাটকলৈ লৈ যাব লাগে। মানে ইণ্ডাষ্ট্ৰী কৰ্ণাটকত হ'ব লাগে, ইণ্ডাষ্ট্ৰী হাৰিয়ানাত হ'ব লাগে, ইণ্ডাষ্ট্ৰী দিল্লীত হ'ব লাগে, ইণ্ডাষ্ট্ৰী অসমত হ'ব নালাগে। অসমৰ খিলঞ্জীয়াক তেওঁলোকে সদায় অকমান্য হিচাপে থকাটো বিচাৰে, অসমৰ খিলঞ্জীয়া সদায় ইয়াত আমি সদায় তেওঁলোকে দবাই ৰাখিব বিচাৰে। এইবাৰ আমাৰ অসমৰ কোনোজন যুৱক যুৱতী বহি নাথাকে, আমি সকলোৱে কংগ্ৰেছৰ বিৰুদ্ধে সোচ্চাৰ হ'ম। তেওঁলোকৰ মাহিয়াই চকুৰে চোৱা অসমক তেওঁলোকে আজি 60 বছৰে আমাক কৰা অপশাসনৰ কাৰণে আমি সকলো আজি ওলাই আহিছোঁ, আমি প্ৰতিবাদ কৰিছোঁ কংগ্ৰেছৰ ভ্ৰষ্টাচাৰী এই নীতিৰ কাৰণে। ধন্যবাদ জানাইছো সচিকান্ত দাস উপস্থিত আছে, তেখেতৰ পৰা মানিব বিচাৰিম গোটেই বিষয়টোৰ ক্ষেত্ৰত। যিহেতুকে স্থানীয় বিধায়ক হিচাপে যদি চোৱা হয়, এই প্ৰকল্পই নিবনুৱা যুৱক যুৱতীৰ কাৰণে আশাৰ সঞ্চাৰ কৰিছে, কোটিটকীয়া এই প্ৰকল্পই বিশেষভাৱে অসমৰ যুৱক যুৱতীসকলক সংস্থাপন হৈছে। কিন্তু তেনে অৱস্থাত এতিয়া কংগ্ৰেছৰ ওপৰত তেখেতসকলে দেখিবলৈ পোৱা গৈছে যে নিজৰ ওপৰতে তেখেতসকলে এই ধৰণৰ এটা ৰাজনীতি কৰিব বিচাৰিছে, য'ত আচলতে দোষাৰোপ কৰি এই গোটেই প্ৰকল্পটো আনচনালৈকে দিয়াৰ ষড়যন্ত্ৰ চলাইছে। অতি দুৰ্ভাগ্যজনক মল্লিকাৰ্জুন খাৰ্গে ডাঙৰীয়াৰ পুত্ৰই যি মন্তব্য কৰিছে অসমৰ খিলঞ্জীয়া, অসমৰ জাতি জনগোষ্ঠীৰ বাবে, ই অতি লজ্জাজনক কথা। আজি এই টাটা ট্ৰাষ্টৰ যি ছেমি কণ্ডাক্টৰ আহিছে, ইয়াৰ জৰিয়তে আজি অসমৰ হাজাৰ হাজাৰ যুৱক আজি ইয়াতে সংস্থাপিত হ'ব, এই আমাৰ নিবনুৱাসকললৈ এক আশাৰ ৰেঙনি কঢ়িয়াই আনিছে। আজি ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ বলিষ্ঠ নেতৃত্বত, আজি কৰ্মদক্ষ যুৱমন্ত্ৰী পীযুষ হাজৰিকা ডাঙৰীয়াৰ পদক্ষেপত আজি মধ্য অসমৰ ভিতৰত জাগীৰোডত যি ছেমি কণ্ডাক্টৰ আজি স্থাপন হৈছে, এই গোটেই সমগ্ৰ অসমবাসী আমাৰ নিবনুৱা যুৱক যুৱতীসকলৰ বাবে এক আশাৰ ৰেঙনি কৰি আনিছে। আজি এই গোটেই বিষয়টোক তেওঁলোকে আজি অসমৰ যুৱক যুৱতীসকলক ইটিগিং কৰি আজি কৰ্ণাটকত হ'ব লাগে, জাগীৰোডত কিয় হৈছে এনেধৰণৰ যি মন্তব্য কৰিছে, ই গৰিহণাৰ যোগ্য, এই অসম বিৰোধী, ইয়াৰ তীব্ৰ বিৰোধী দাবী কৰোঁ। ধন্যবাদ জানাইছো। আৰু এই মুহূৰ্তত আমি সেই যি প্ৰতিবাদী শ্লোগান, সেই শ্লোগান এই মুহূৰ্তত শুনাইছো। সমান্তৰভাৱে আমি পৰিৱেশ দেখুৱাইছো, য'ত আচলতে হাতে হাতে প্লে কাৰ্ড লৈ যি কাৰ্যসূচী গ্ৰহণ কৰিছে, সেই কাৰ্যসূচীত দেখিবলৈ পোৱা গৈছে এই ধৰণৰ দেখিবলৈ পোৱা গৈছে যে অসম আৰু অসমীয়া বিৰোধী খাৰ্গে হুঁচিয়াৰ ধ্বনিটো দিছে, গৌৰৱ গগৈ হুঁচিয়াৰ দিছে, দেখিবলৈ পোৱা গৈছে ভূপেন বৰা হুঁচিয়াৰ ফলক লগোৱা হৈছে। গতিকে বিভিন্নখন এই মুহূৰ্তত যে সেই ফলক লগাই এই কাৰ্যসূচী গ্ৰহণ কৰিছে, গতিকে স্বাভাৱিকতে আজিৰ দিনটো বিশেষকৈ জাগীৰোডবাসীৰ বাবে এই মুহূৰ্তত যি সময়ত আশাৰ সঞ্চাৰ ঘটোৱা এটা বৃহৎ প্ৰকল্প, আৰু সেই প্ৰকল্পই প্ৰতিগৰাকী অসমীয়া উঠি অহা যুৱক যুৱতীৰ কাৰণে য'ত আশাৰ সঞ্চাৰ কৰিছিলে, সেই গোটেই প্ৰকল্পটোৰ ক্ষেত্ৰত এক প্ৰকাৰ এটা হেঙাৰ হৈ থাকিছে, কিন্তু যদিও বা এই হেঙাৰে কিন্তু কোনো কাৰণত প্ৰকল্পৰ বাধা সৃষ্টি নহয়। সেইটোৱে মই এইটোৱে বুজাইছো যে আজি এটা ইমান ডাঙৰ ছেমি কণ্ডাক্টৰ ইণ্ডাষ্ট্ৰী এটা অসমত হৈ আছে, আজি ইমান ডাঙৰ ইনভেষ্টমেণ্ট বিনিয়োগ, আজি তেখেতসকলে ক'ব লাগিছিল যে ছেমি কণ্ডাক্টৰ অসমতো হওক কৰ্ণাটকতো হওক, তাৰ সলনি তেখেতসকলৰ কৰ্ণাটকৰ প্ৰতি দৰদ। তাৰমানে কি, নেতাই যি ভাল পায় সেইটোৱে ক'ব, আমাৰ অসমত থকা অসমীয়া সুৰক্ষা নহয় তেওঁলোকৰ কাৰণে। মই সেইকাৰণে আহ্বান জনাইছোঁ যে আপোনালোকৰ চৰকাৰ যদি নাহে, কেতিয়াবা যদি আহে, এই ছেমিকণ্ডাক্টৰ ইণ্ডাষ্ট্ৰী আপোনালোকে হয় বাংলাদেশ নহয় আপোনালোকে পাকিস্তানত বনাওক, এইটো আপোনালোকে সংকল্প লওক। ধন্যবাদ জনাইছো। আৰু এয়া দেখিব পোৱা গৈছে যে তেখেতসকলক এই মুহূৰ্তত ক'ভিডে এই মুহূৰ্তত উপচাই পেলাইছে, যি কংগ্ৰেছে এই মুহূৰ্তলৈকে প্ৰদেশ কংগ্ৰেছৰ তৰফৰ পৰাও সামান্যতম দেখিবলৈ পোৱা গৈছে যে তেখেতসকলে এই গোটেই বিষয়টোৰ ক্ষেত্ৰত নিৰৱতা অৱলম্বন কৰিছে, অৰ্থাৎ তাত সাৰ পানী যোগাই দেখিবলৈ পোৱা গৈছে। কিন্তু যিধৰণে আচলতে অসমৰ মাটিত হ'বলগীয়া এই উদ্যোগক লৈ বাধা প্ৰদান কৰি যিখনক মন্তব্য আগবঢ়াইছে, তাত যাতে কোনো কাৰণত তেখেতসকলে দেখিবলৈ পোৱা গৈছে যে নেতৃত্বৰ বিৰুদ্ধে তেখেতসকলে কোনো মন্তব্য আগবঢ়াব পৰা নাই, গতিকে এয়া আচলতে স্বাভাৱিকতে দেখিবলৈ পোৱা গৈছে। আজিৰ দিনটোৰ ক্ষেত্ৰত যদি চোৱা হয় যে এটা বিশেষ এই মুহূৰ্তৰ দিন, আৰু সেই দিনটো দেখিবলৈ পোৱা গৈছে এইদৰে সকলোৱে ওলাই আহিছে, আৰু সকলোৱে ওলাই আহি এইদৰে কাৰ্যসূচী গ্ৰহণ কৰিছে। হিমাংগ ঠাকুৰে উপস্থিত আছে, আমি এই মুহূৰ্তত লৈছো যে গোটেই
বিষয়টোই যদি চাওয়া হয় তেনেকা এটা গম্ভীর বিষয় রাজনীতিকরণ করা হয়েছে এই গোটেই বিষয়টি প্রকল্প আমার প্রত্যেকজন ব্যক্তি উৎসাহে আছে যে আমার টাটা সেমি কন্ডাক্টর আহিলে অসমত আমার ইমান ডাঙর ইন্ডাস্ট্রি কেতিয়াও হওয়া নাছিলে আমার আর কংগ্রেসে যে 60-70 বছরে শাসনকালের অসমত তেওঁলোকে একো করিব নোৱাৰিলে সরকারের কংগ্রেস সরকারে কেন্দ্র পৰা কোনো ধরনের এনেকা ইন্ডাস্ট্রি কেতিয়াও অসমক নিদিলে মোদী ডাঙরিয়ার সরকারে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার পৃষ্ঠপোষকতার মোদী ডাঙরিয়ার সরকারে আজি অসমত টাটা সেমি কন্ডাক্টর একটা বৃহৎ প্রজেক্ট যে বৃহৎ প্রজেক্ট নিকে অসমৰ হাজার হাজার জনতাক তাত সংস্থাপিত করব তেনেকুৱা এটা ডাঙর প্রজেক্ট দিছে আর কংগ্রেসে তার বিরোধিতা করেছে এইটো কিন্তু যোগ্য প্রত্যুত্তর অসমৰ ৰাইজে দিব অনগত দিনবিলাক কিয়নো প্রিয়ম খড়গে ডাঙরিয়া কংগ্রেসের যার দেউতাক আজি কংগ্রেসের সভাপতি সেইজন ব্যক্তিয়ে কৈছে যে অসমত ইনফ্রাস্ট্রাকচার নাই অসমৰ মানুহ স্কিল নহয় তো এইটোৱে অসমৰ বৃহত্তর অসমীয়া জাতিক চরম অপমান কৰিছে আৰু তাৰে যোগ্য প্রত্যুত্তর অসমৰ ৰাইজে অনগত দিনবিলাকত কংগ্রেসক দিব ধন্যবাদ জানাইছো। আৰু এই মুহূৰ্তত আমি আনগৰাকী বিধায়ক এই মুহূৰ্তত রমাকান্ত দেউৰী দেখিছো আৰু তেখেতৰ পৰা আমি ভাষ্য সংগ্ৰহ কৰিবলৈ চেষ্টা কৰিছো। আপোনাৰ গাতে লাগি থকা এই সমষ্টি আৰু এই সমষ্টিৰ ইমান বৃহৎ এটা প্ৰকল্প আৰম্ভ হৈছে, এই প্ৰকল্পত এতিয়া হেঙাৰ সৃষ্টি কৰিছে, এটা অসমৰ কাৰণে সেমি কনডাক্টৰ কাৰণে জাগৃত হোৱাৰ কাৰণে অসমবাসী ৰাইজে ভাল পাইছে, অসমবাসী ৰাইজে আনন্দ উপভোগ কৰিছে। এনে এটা সময়ত এনে এটা সংগীখনত আজি অসমৰ কংগ্ৰেছ বিধায়ক MP সকলে যদি বিৰোধিতা কৰিছে এইটো অসমবাসী ৰাইজৰ কাৰণে এটা লজ্জাজনক কথা। গতিকে অসমক ভাল পোৱা যদি ইহঁতৰ অন্ত থাকিলেও তেতিয়া বিৰোধিতা কেতিয়াও নকৰে। গতিকে এইকাৰণে আমি কৈছো যে অসম বিৰোধী কংগ্ৰেছ MP হুঁচিয়াৰ হুঁচিয়াৰ এইখন দেশ আমাৰ দেশ, এই অসম আমাৰ অসম। আজি সেমি কন্ডাক্টৰ জৰিয়তে আমাৰ অসমৰ নিবনুৱা লোকসকলে নিবনুৱা যুৱক যুৱতীসকলে সংস্থাপন পাব। তেওঁলোকে হিংসা লাগিছে যে অসমত আৰু জাগি উদত এই সেমি কন্ডাক্টৰ হ'ব নালাগে, ইমান নিলজ্জভাৱে তেওঁলোকে বিৰোধিতা কৰিছে। ইয়াতকৈ অসমীয়া জাতি নিলজ্জ বিধায়ক নিলজ্জ MP আৰু কেতিয়া হ'ব নোৱাৰে। ধন্যবাদ জানাইছো। আৰু এয়া দেখিব পোৱা গৈছে প্ৰতিক্ৰিয়া এই মুহূৰ্তত খুব, আৰু তেখেতসকলে উল্লেখ কৰিছে যে কংগ্ৰেছৰ এই বাধা হেঙাৰৰ যি পৰিৱেশৰ সূচনা কৰিবলৈ বিচাৰিছে সেয়া কোনো কাৰণতে আচলতে হবলৈ দিয়া নহব, আৰু ভৱিষ্যত দিনতো অসমৰ প্ৰতিগৰাকী লোকেই আচলতে এই গোটেই বিষয়টোৰ ক্ষেত্ৰত আচলতে ইয়াৰ উচিত শিক্ষা প্ৰত্যুত্তৰ দিব বুলি তেখেতসকলে দাবী কৰিছে। গতিকে ইয়াৰ আচলতে কিমান ভৱিষ্যত হয় কিমান দেখিবলৈ পোৱা হয় সেয়া হয়তো পৰৱৰ্তী সময়ত স্পষ্ট হব। কিন্তু এটা কথা স্পষ্ট যে এই প্ৰকল্পক লৈ আশাৰ ৰেঙনি সিঁচিছিলে প্ৰায় 27,000 অসমীয়া বিলম্বীয় যুৱক যুৱতীয়ে ইয়াত সংস্থাপন পাব বুলি পূৰ্বতে প্ৰকল্প যেতিয়া আৰম্ভ হৈছিল সেই প্ৰকল্পৰ আৰম্ভ হোৱা সময়ছোৱাত দেখিবলৈ পোৱা গৈছে, আৰু তাৰ পিছত দেখিবলৈ পোৱা গৈছে যে আজিৰ দিনটোত বিশেষভাৱে দেখিবলৈ পোৱা তাৰ বিৰুদ্ধে সোচ্চৰ হৈছে। এয়া আমি কাৰ্যসূচী এই মুহূৰ্তত পোনে পোনে দেখুৱাইছোঁ। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল News18 এপত। News18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই News18 এপ।